সারা দেশে ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে রোববার পর্যন্ত। এরই অংশ হিসেবে সকালে রাজধানীর খিলগাঁওয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে অংশ নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।